2024-এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তাদের 42 জন প্রার্থীর নাম কিছুদিন আগেই ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের 40 জন প্রার্থীর নাম। তবে আসানসোল এবং ডায়মন্ড হারবার এই দুই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি ভারতীয় জনতা পার্টি। সপ্তাহ দুয়েক আগে নিউজ চ্যানেল TV9 ভারতবর্ষ ভারতের সমস্ত কেন্দ্রের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে দেখানো হয়েছে ভারতবর্ষের কোন কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে। রিপোর্টে দেখানো হয়েছে ভোট শতাংশের বিচারে কোন প্রার্থী এগিয়ে রয়েছে। জানব TV9 ভারতবর্ষের মতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উল্লেখযোগ্য কেন্দ্র ডায়মন্ড হারবারের 2024-এর লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কিরকম হতে পারে। পশ্চিমবঙ্গের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। TV9 ভারতবর্ষের ওপিনিয়ন পোল সার্ভে অনুসারে 2024-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 57% ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে মাত্র 20% ভোট। পশ্চিমবঙ্গের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই কেন্দ্রে খুব বেশি ভোট বৃদ্ধি করা সম্ভব হবে বলেও মনে হচ্ছে না। তাই সামগ্রিকভাবে বলা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ডায়মন্ড হারবার কেন্দ্রই অন্যতম নিশ্চিত আসন। প্রিয় দর্শক বন্ধুরা, অনির্বাচ্য কারণবশত আমাদের চ্যানেল নামটি পরিবর্তন করতে হয়েছে। বন্ধুরা, আমাদের চ্যানেল লিঙ্কটি পাওয়ার জন্য ইউটিউব সার্চ বক্সে টাইপ করুন @MINAL1975। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।